পদ্মা সেতুতে টিকটক ভিডিও করে ভাইরাল এক আন্টি, যা বয়স হবে 40 থেকে 50 বছরের মতো মহিলা। সেই ভিডিওতে এমন কিছু দেখা যায় যার কারণে সেই ভিডিও রাতে রাতেই ভাইরাল হয়ে যায়। তবে সেই টিকটক আন্টি তার পরিবার বেকায়দায় পড়েছেন বলে জানা গেছে। ওই নারীর পরিবার তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তার এমন বাজে ভিডিও করার কারণে, যা আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম। শুধু তার পরিবার তার সাথে কথা বলা বন্ধ করে নাই, তার জামাইও নাকি তার সাথে কথা বলে না, এমনকি তার সাথে কোনো যোগাযোগ রাখে না। তবে যতদূর জানতে পেরেছি, টিকটক আন্টির জামাই তাকে ছেড়ে দিতে পারে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণ, যে কিনা তাদের পরিবারের সদস্য। যান চলাচল শুরু করেছে স্বপ্নের পদ্মা সেতুতে, তবে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলার হিড়িক পড়ছে। শুধু তাই নয়, অনেকেই আবার টিকটক ভিডিও বানাচ্ছে। রবিবার 26 জুন সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে এমন দৃশ্য দেখা গেছে। বিভিন্ন গণমাধ্যম ও অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শাড়ি পরা কয়েকজন নারী নেচে গিয়ে টিকটক ভিডিও করছেন, কেউ গায়ে থেকে নেমে হাঁটাহাঁটির পাশাপাশি ছবিও তুলছেন, অনেকেই আবার হেঁটেই সেতু পার হয়েছেন। ভিডিও কলে স্বজনদের সেতু দেখানোর দৃশ্য দেখা গেছে। এদিকে সেতুতে ঘুরতে এসে অনেকেই বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণার পর থেকেই ঠিক করেছি প্রথম দিনই সেতু দেখতে আসবো, সারাদিন ঘুরবো, তারপর বিকেলে ফিরে যাব। নিয়ম ভাঙার বিষয়ে তারা বলেন, কত অনিয়মই আমরা করি, নিজে স্বপ্ন পূরণে একটু অনিয়ম করা দোষেরই কিছু না, এই সুযোগ হয়তো আর নাও পেতে পারি। যদিও সাইরেন বাজিয়ে সেতুতে টহল দিচ্ছেন পেট্রোলম্যান, কিন্তু তাদেরকে অনুরোধ করলেও তারা শুনছেন না, এক জায়গা থেকে সরিয়ে দিলে অন্য জায়গায় আবার দাঁড়িয়ে যাচ্ছে। এর আগে সেতু কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পদ্মা সেতুর ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটা সম্পূর্ণ নিষেধ। উল্লেখ্য, শনিবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া ও সৈয়দপুরের জাজিরা প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতু উদ্বোধনের আনুষ্ঠানিকতা সারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে টোল দিয়ে তিনিই হন এ সেতুর প্রথম যাত্রী। রবিবার সকাল থেকে সবার জন্য সেতু খুলে দেওয়া হয়। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।